দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর প্রধান শিরোনাম, রাজধানীর প্রধান আতঙ্ক ডন তার চার সহযোগী সহ নিহত। সংবাদটির সঙ্গে প্রকাশিত হয়েছে, ছাপা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক ডনের ছবি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রথম আলো গেটআপে পত্রিকাটির নাম দেশের আলো। বোঝা গেল কেউ মজা করার জন্যই প্রথম আলো পত্রিকা এডিট করে দেশের আলো নাম দিয়ে অভিনেতা ডনের এই সংবাদটি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ছবিটি নিয়ে চলছে নানা রকমের চটকদার মন্তব্য। চলচ্চিত্র নির্মাতা হাসিবুল রেজা কল্লোল ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, খবর আছে, এবং তিনি এই ছবিটি ডনের ফেসবুক আইডিতেও ট্যাগ করেন। ইমাম হোসেন সজীব নামের একজন লিখেছেন, কোয়েক এক্সপ্রেস দিয়ে সুন্দর করে এডিট করেছেন, কিন্তু ছোট্ট করে প্রথম আলোর লেখাটা রয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে অভিনেতা ডন বলেন, আমি ঢাকার বাইরে আছি, এটা আমি এখনও দেখতে পারিনি। অনেকেই তো আমাদের নিয়ে মজা করে, আবার সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করি বলে সবাই আমাদেরকে খারাপ মানুষ মনে করেন। সবার উদ্দেশ্যে ডন বলেন, সিনেমার অভিনয় আর ব্যক্তিজীবন তো আলাদা। অনেকে মজা করে আমাদেরকে নিয়ে এরকম অনেক হাসি ঠাট্টা করেন, এগুলো কখনো কখনো আমাদের ব্যক্তিজীবনের জন্য সমস্যা সৃষ্টি করে। সবার কাছে অনুরোধ করব, মজা করতে গিয়ে যেন আমাদের ব্যক্তিত্বে আঘাত করা না হয়। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান।